নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। এবার সোদপুর থেকে গ্রেপ্তার হলো জামতারা গ্যাংয়ের 5 সদস্য। জানা গেছে ঘোলার মুড়াগাছা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতো 7 জন যুবক এবং 1 জন অপ্রাপ্তবয়স্ক। এরা প্রত্যেকেই জামতারা গ্যাংয়ের সদস্য। গোপন সূত্রে এই খবর পেয়ে সোমবার ঘোলার মুড়াগাছা এলাকায় অভিযান চালায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল গণেশ বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী। আর পুলিশি অভিযান চালানোর পরেই 8 জন যুবকের মধ্যে 3 জন বাড়ির ছাদ টপকে পালিয়ে যায়, 1 জন অপ্রাপ্তবয়স্ক সহ 4 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, জামতারা গ্যাং এর সদস্য গ্রেপ্তার, ঘোলার মুড়াগাছা থেকে কি জানতে পারছো, কতজন গ্রেপ্তার হয়েছে? ধন্যবাদ রাজা। ধৃতদের কাছ থেকে 9টি মোবাইল, বেশ কিছু ATM কার্ড এবং প্যান কার্ড সহ অন্যান্য নথি উদ্ধার করেছে পুলিশ আধিকারিকেরা। এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। তাদের এলাকা থেকে জামতারা গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার হওয়ার পর কি জানালেন এক স্থানীয় বাসিন্দা, শুনুন। একটা মহিলা নিয়ে এসেছিল ভাড়া, তার হোটেল আছে, আর 3টে ছেলে নিয়ে এসেছিল। হ্যাঁ, 3টে ছেলে এসছে, এই ভাড়া দিচ্ছে। আমরা বললাম আমাদের হোটেলে কাজ করে, খাবে দাবে থাকবে। কতজন থাকতো? 3 জন থাকতো, আমরা 3 জন দেখি। এরপর আমরা আর কিছু জানি না। আজকে কি দেখবেন? আজকে দেখি 5 জন দেখছি, আর এগুলো ছিলই না আমাদের ভাড়া। আচ্ছা, অন্য যে সেই 3 জন মনে হচ্ছে পালিয়ে গেছে। কোথায় ছাদ দিয়ে? তা জানি, ওরা তো বলতে সবাই শুনছি ছাদ দিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, এটা কি করতো জানতে পারলেন? না, হোটেলে কাজ করতো। আর ঘোলা থেকে জামতারা গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারের ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল গণেশ বিশ্বাস কি জানালেন, শুনুন। নির্দিষ্ট খবর ছিল যে জামতারার একটি গ্যাং, এখানে থেকে তারা কল সেন্টার অপারেট করছে। সেখানে 5-6 জন বাইরের ছেলে আছে। সেখানে আমরা ACP EB-র নেতৃত্বে আমাদের সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের কিছু অফিসাররা খুব দ্রুততার সঙ্গে এসে সেই বাড়িতে রেড করে এবং ওদের 5 জনকেই হাতে নাতে ধরে ফেলে। পালিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে? আমরা এখনও পর্যন্ত ওই পালানোর খবর পাইনি। 5 জনকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি, এর মধ্যে 2 জন যেহেতু মাইনর আছে, তাদেরকে আমাদের অ্যাপ্রিহেনশন করা হয়েছে। কী উদ্ধার হয়েছে স্যার? 9টা মোবাইল পেয়েছি তাদের কাছ থেকে, বেশ কিছু ATM কার্ড পেয়েছি, তারপরে তাদের কাছে প্যান কার্ডও আছে, বেশ কিছু ডকুমেন্টস আছে। আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ করার পরে যদি আরও কারোর নাম উঠে আসে, পরবর্তীকালে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করব। সোদপুর থেকে রাজাদের রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।